দীপান্বিত অমাবস্যায় বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি ভক্তদের সমাগমে মেতে উঠল। তান্ত্রিক মতে এখানে পূজিত হন দেবী। আমরা দেখব কি বলেছেন এই মন্দিরের পুরোহিত এবং ভক্তেরা। আজকে মায়ের বিশেষ পুজো দীপান্বিতা কালী পুজো। মায়ের তো তান্ত্রিক মতে পুজো হয়। আজকে বৈকাল 4:58 অমাবস্যা লাগছে। বহরমপুর তথা মুর্শিদাবাদের বহু ভক্ত আজকের দিনে মায়ের কাছে আসে। মায়ের তান্ত্রিক মতে পুজো 11:00 পরে শুরু হবে। আগামীকাল 8:00 সময় ভক্তবৃন্দদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ হবে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে অনুরোধ করছি, আপনারা এসে সকলে মায়ের প্রসাদ গ্রহণ করুন। এই কাটছে, এখানে প্রথম পুজো শুরু করলাম আমরা, এখানেই পুজো দিয়ে এরপর আস্তে ঠাকুর দেখতে যাওয়া এসব হবে। সকাল থেকে প্রথম প্রিপারেশন বলতে বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে আসবো এটাই প্রিপারেশন ছিল। পুজো দেওয়া হলো ভালোভাবেই, এরপর চলবে। মায়ের কাছে চাওয়া বলতে একটাই, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটাই সব কামনা। এটাই আজকের দিনে সব মন্দিরে পুজো দিয়ে তারপর পুষ্পাঞ্জলি দিয়ে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপর শুরু করা হয়। সকাল থেকে উঠে প্রথমে মন্দিরে স্নান করে বাড়ি থেকে রেডি হয়ে তারপরে মন্দিরে মন্দিরে ঘুরছি। প্রথমে জয়কালীর মন্দিরে গেছিলাম, তারপরে মায়ের এখানে এলাম, এখানে অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। মায়ের কাছে তো মায়ের মনের ইচ্ছা আসা বিষয়, সেটা মনের ব্যাপার, সেটা মনের জিনিসই চাইলাম। স্বাস্থ্য পরিষেবার সেরা ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক অ্যান্ড পলি ক্লিনিক। এখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা সুচিকিৎসা করেন, রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখানে ডিজিটাল ডিআর টেকনোলজি এক্সরে মেশিন দ্বারা HSG PNS RGU IVP ইত্যাদি এক্সরে করা হয়। ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ডের নিকটে হোটেল সোনালী বাংলার সামনে মুর্শিদাবাদ। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয়। যোগাযোগের নম্বর 9609504992 9734173232।